আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? রূপসী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, নিয়মিত ভিডিওর মতো আজকেও আমি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার খাক্কান্দা ইউনিয়নের মেঘনার তীরবর্তী একটি বাজার, যার নাম হচ্ছে চম্পকনগর বাজার। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে এই বাজারের অলিগলি সম্পূর্ণটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, চলুন আমরা এখন বাজারের ভিতরে প্রবেশ করব। তো আমি মেইন রাস্তা থেকে বাজারের ভিতরে প্রবেশ করতেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাজারের প্রবেশ পথেই এখানে কাঁচা তরি তরকারি, আলু পেঁয়াজ সহ অন্যান্য যে কাঁচা তরি তরকারি রয়েছে সেগুলো কিন্তু এখানেই বিক্রি করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গলিটা কিন্তু একদম বাজার থেকে মেইন রোড থেকে বাজারে ঢুকতেই এই কাঁচা তরকারির গলিটা পড়বে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গৃহস্থ যারা আছে, কৃষক, তারা কিন্তু তাদের নিজের ছোট ছোট জমি থেকে যেই তরি তরকারিগুলো হয়ে থাকে সেগুলো এই গলিতে এনে বিক্রি করে। আর এটাও মূলত কাঁচা তরকারির গলি, এই গলিটা আসলে একটু বড়। তো এখন আমি হাঁটতে হাঁটতে চলে আসছি একটি দোকানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নানা ধরনের চানাচুর, বিস্কিট সহ অন্যান্য যে খাবার রয়েছে, ডাবলি, ছোলা সহ, সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দর্শক, এর বাজারের পশ্চিম পাশে রয়েছে নদী। তো এই ছোটো নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীতে আপনার টাটকা মাছ পাওয়া যায়। কারণ হচ্ছে এই নদীটি মেঘনার সাথে সরাসরি সংযোগ, সেই জন্য মেঘনার মাছও এই নদীতে, এই নদী হয়ে এই বাজারে আসতে তাদের জেলেদের খুবই সুবিধা হয়। সেই জন্য এখানে মেঘনার মাছও টাটকা মাছ আপনারা এখান থেকে নিতে পারবেন। তো দর্শক, এখন আমি আবার সেই ঘাটলা থেকে বাজারের ভিতরে প্রবেশ করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা গেন্ডারি বিক্রি করা হচ্ছে এবং এখানে রয়েছে একটি বট গাছ যেটা অনেক বছরের পুরনো, প্রায় শতবর্ষী। এই বট গাছটি এখনও রয়েছে এই বাজারের মধ্যখানে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এবং এই বট গাছের গোড়ায় এখানে মূলত অনেক দোকানদার বসে। এখন যেহেতু বিকেলবেলা বাজার শেষ পর্যায়ে, তো এখন বাজারে লোকজন একটু কম। তো দেখতে পাচ্ছেন দর্শক, এখানে একজন লোক বসে দোকানদার করতেছেন। তিনি এখানে বিভিন্ন ধরনের তরি তরকারির বীজ বিক্রি করে থাকে। দর্শক, বাজারের এক পাশে রয়েছে একটি কামারশালা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আগুন দিয়ে লোহা পুড়িয়ে এটা দিয়ে বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাওয়া দেওয়ার জন্য একটি মেশিন রয়েছে, মেশিনের সাহায্যে হাওয়া দিচ্ছে এবং যিনি কামার তিনি হাতুড়ি পেটা দিয়ে লোহাকে আগুনে পুড়িয়ে সেটা দিয়ে হাতিয়ার তৈরি করতেছে। দর্শক, এখন আপনারা দেখবেন যে বানানো কিছু যন্ত্রপাতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ছুরি, কাঁচি, কোদাল, বটি সহ অন্যান্য কৃষিকাজে যে ব্যবহার করা হয় সেই যন্ত্রপাতিও কিন্তু এখানে রয়েছে। তো দর্শক, এটা হচ্ছে চম্পকনগর বাজারের তিন রাস্তার মোড়। এই রাস্তা দিয়ে আপনি বাহারচর যেতে পারবেন এবং তেঁতুলিয়া, নয়নাবাদ যেতে পারবেন। তো তিন রাস্তার মোড়ে রয়েছে একটি পেঁয়াজুর দোকান, পুরি, সিঙ্গারা সহ বিভিন্ন ধরনের ভাজা পোড়া এই দোকানে বিক্রি করা হয়। তো এরপর আমি যাচ্ছি একটি চাউলের দোকানে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি চাউলের দোকান, এখান থেকে আপনি পাইকারি এবং খুচরা চাউল নিতে পারবেন। এই দোকানটিও একদম রাস্তার পাশেই, মেইন রাস্তার পাশেই। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোকানদারের সাথে কাস্টমাররা বসে আলাপ করতেছেন। দর্শক, আমি আবারও চলে আসলাম কাঁচা তরি তরকারির পট্টিতে। দর্শক, এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন ধরনের তরকারির বীজ এখানে আপনারা কিনতে পারবেন। দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি পানের দোকান, এটা চম্পকনগর বাজারেই এবং এর পাশেই এক ভাই সনের ঝাড়ু বিক্রি করতেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, শুটকির পট্টি, এটা এখানে বিভিন্ন ধরনের শুটকি পাবেন।
তো দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন মাছপট্টির যে মাছের শেড, এখানে বেচা বিক্রি প্রায় শেষ, সেই জন্য আর তেমন কাস্টমার নেই এখানে। এবং যারা জেলে মাছ নিয়ে আসছিলেন তারাও আস্তে আস্তে চলে যাচ্ছেন, আপাতত দু একজন মাত্র রয়েছেন। দর্শক, এখন আমি চলে আসছি কাপড়ের পট্টিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের জামা কাপড় রয়েছে, এখানে তিনটি কাপড়ের দোকান রয়েছে যেটা শুধু হাট বারেই বসে। আজকে বৃহস্পতিবার, চম্পকনগরের হাট। আমি আপনাদেরকে একটু হেঁটে হেঁটে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এবং দেখতে পেলাম একটি ফলের দোকান রয়েছে এবং এখানে কদবেল বিক্রি করা হচ্ছে। তার পাশে রয়েছে একটি কলার দোকান, দুইটি কলার দোকান রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কদবেলও বিক্রি করা হচ্ছে। দর্শক, এটা হচ্ছে চম্পকনগর বাজারের মেইন রাস্তা, যে এই রাস্তা দিয়ে আপনি জাঙ্গালিয়া থেকে, উচিতপুরা থেকেও আপনি এই চম্পকনগর বাজারে আসতে পারেন। তো হাতের বামে যে মোড়টা রয়েছে রাস্তাটা গিয়েছে, সেটা যাচ্ছে আপনার নয়নাবাদ। দর্শক, মেইন রাস্তার পাশেই রয়েছে একটি মুরগির ফার্মের মুরগির দোকান এবং এটা হচ্ছে মেইন রোড। তো দর্শক, এটা হচ্ছে আরেকটা গলি, যে এই গলি দিয়েও সরাসরি কাঁচা তরকারির পট্টিতে যাওয়া যায়। তো দর্শক, এতক্ষণ আমি আপনাদেরকে চম্পকনগর বাজার ঘুরিয়ে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি কোন বাজারের ভিডিও দেখতে চান বা আপনার কোন এলাকায় যদি কোনো ঐতিহ্যবাহী স্থান থাকে, বাজার থাকে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি আপনার এলাকায় গিয়ে ভিডিওটি করে আসবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই আসবেন।